আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মালিহা হোসাইন। সীমান্ত সুরক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তায় বিজেপিকে স্মার্ট বাহিনী হিসেবে গড়ে তোলার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শৃঙ্খলা অব্যাহত রাখতে চেইন অফ কমান্ড মেনে চলারও তাকিদ দেন সরকার প্রধান। পিলখানায় সদর দফতরে বিজিবি দিবস 2023-এর অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সংকট সমাধানে বিবাদে না জড়িয়ে প্রতিবেশী মিয়ানমারের সঙ্গে আলোচনা অব্যাহত আছে বলে জানান সরকার প্রধান। এর আগে বিজিবি সদস্যদের বিভিন্ন কন্টিনজেন্ট এবং পতাকাবাহী দলের প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। এরপর অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, সীমান্ত রক্ষায় দক্ষতা, কর্তব্য নিষ্ঠার জন্য বিজিবির 72 সদস্যকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদকে ভূষিত করা হয়। পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্ডার গার্ড বাংলাদেশ আইন 2010 পাশ করেছি, সেই সাথে সাথে একটি দক্ষ শক্তিশালী আধুনিক ত্রিমাত্রিক বাহিনী হিসেবে বিজিবি আজ গড়ে উঠেছে। এখানে জল, স্থল, আকাশ পথেও দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছে। সীমান্ত সুরক্ষা, সীমান্ত অপরাধ দমন এবং সীমান্তবর্তী জনসাধারণের জাল মাল রক্ষায় বিশেষ ভূমিকা রাখতে পারছেন। প্রতিবেশীর সাথে ঝগড়া করতে যাইনি, তাদের সাথে আলোচনা চালার মাধ্যমেই আমরা এই সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছি। চলছে 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন। সম্মেলনের দ্বিতীয় দিনে মোট 8টি কার্য অধিবেশন রয়েছে। প্রথম অধিবেশন শুরু হয় সকাল 9টায়। এই অধিবেশনে বেসামরিক বিমান চলাচল, পর্যটন মন্ত্রণালয়, ধর্ম সংস্কৃতি মন্ত্রণালয় অন্তর্ভুক্ত রয়েছে। দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশন হবে অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ে। তৃতীয় অধিবেশন খাদ্য, মৎস্য ও কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত। চতুর্থ অধিবেশনে থাকবে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় প্রসঙ্গ। এদিনের পঞ্চম অধিবেশনের আলোচ্যসূচিতে রয়েছে সড়ক পরিবহন, সেতু বিভাগ ও রেলপথ মন্ত্রণালয় ইস্যু। ষষ্ঠ অধিবেশনের বিষয়সূচিতে রয়েছে নৌ পরিবহন, পানি সম্পদ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রসঙ্গ। তবে বৈচিত্র্য রয়েছে সপ্তম অধিবেশনে। এই অধিবেশন সাজানো হয়েছে দুর্নীতি দমন কমিশন বিষয়ে। দ্বিতীয় দিনের একেবারে শেষ অধিবেশন সাজানো হয়েছে বস্ত্র ও পাট এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ইস্যু নিয়ে। এদিনের সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও নৈশ ভোজে অংশ নেবেন জেলা প্রশাসকরা। দর্শক, এই মুহূর্তে ডিসি সম্মেলনে কথা বলছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা তাদেরকে ওপেন করে দিয়েছি যে তারাও প্রকল্প প্রস্তাবনা দিতে পারবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। না, আজকের আলোচনায় সেটি আসে নাই। জি, আমি চ্যালেঞ্জ শব্দটা বলবো না। একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি আগেও বলেছি, আজকেও বলি, সবসময় বলি, একজন রাজনৈতিক কর্মী জনগণের জন্য কাজ করতে পারবার সুযোগ পাওয়াটা তার সৌভাগ্য বলে মনে করে। আমিও মনে করি যে বৃহত্তর ক্ষেত্রে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করবার যে সুযোগ দিয়েছেন এটি আমার জন্য সৌভাগ্য এবং আমি আনন্দিত। আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। আমি চেষ্টা করব তার দেওয়া দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবার জন্য, এবং সেক্ষেত্রে মিডিয়ার আমি সাহায্য, সহানুভূতি এবং দোয়া আমি চাই। আপনারা দোয়া করবেন আমার জন্য। ভালো থাকবেন সবাই। নো কমেন্ট, আমি জানি না এরকম হয় কি না। আমি মনে করি যে প্রত্যেকটা প্রকল্পের পিছনে মাননীয় মন্ত্রী মহোদয়ের অবগতি থাকে। আমি মনে করি এরকম যে তাদেরকে বাইপাস করে কোনো প্রকল্প করা হয় বলে আমার জানা নেই। আমি এটা মনেও করি না। দেখুন, এতক্ষণ ওসমানী স্মৃতি মিলনায়ন থেকে পরিকল্পনা প্রতিমন্ত্রীর বক্তব্যের অংশবিশেষ দেখছিলেন।
বেইলি রোডের ট্র্যাজেডির চার দিন পার হলেও এখনও উদ্ঘাটন হয়নি দুর্ঘটনার প্রকৃত কারণ। রাজক এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হলেও এখনও চোখে পড়ছে না তাদের কার্যক্রম। কমিটি গঠনের তিন দিনেও আনুষ্ঠানিক কোনো চিঠি পায়নি তদন্তকারী কর্মকর্তারা। ঘটনাস্থল পরিদর্শনেও দেখা যায়নি তদন্ত সংস্থার কাউকে। এমন দায়িত্বহীনতায় ক্ষোভ প্রকাশের পাশাপাশি কমিটির সার্বিক কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞ মহল থেকে সাধারণ মানুষ। এদিকে রাজধানী জুড়ে রেস্টুরেন্ট অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশ টিএমপি। গুলশান, ধানমন্ডি, মিরপুর, উত্তরা ও বসুন্ধরা এলাকায় অর্ধশত রেস্টুরেন্টে নানা অনিয়মের অভিযোগে 25 জনকে আটক করে পুলিশ। দর্শক, রাজধানীর সাত মসজিদ রোডে বিভিন্ন রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করছে রাজক। সেখান থেকে যুক্ত হচ্ছেন এয়ার বাদল। যে সকল ভবনে অভিযান পরিচালনা করা হচ্ছে তো সেই ভবনগুলোতে রেস্টুরেন্ট করার অনুমতি আছে কিনা এ নিয়ে রাজক কি বলছে জানাবেন আমাদের। মালিহা, এই ভবনে কিছুক্ষণ আগে অভিযান শুরু হয়েছে। আমি যদি আপনাকে দেখাই, এই সাইডটাতে আপনি দেখতে পাবেন যে একটি অংশ পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে। এটি আসলে রাজকের অনুমোদন ছিল না, যে কারণে এই অংশটি ভেঙে ফেলা হয়েছে। আমরা যতদূর জেনেছি যে ভবনটি যেভাবে নকশা দিয়েছিল রাজুক, তার বাইরে এই অংশটি করেছে। এই অংশটি করাই এখানে আজকে রাজুক অভিযান চালিয়েছে। যেহেতু এরই মধ্যে বেইলি রোডে এরকম অনুমোদিত রেস্টুরেন্টের কারণে মোটামুটি অর্ধশত মানুষ নিহতের ঘটনা ঘটেছে, প্রাণ হারিয়েছে অগ্নিকাণ্ডে। সে কারণেই রাজুক সোচ্চার হয়েছে এবং আজকে এই অভিযান পরিচালনা করছে তারা। আমরা যতদূর জেনেছি যে দিনব্যাপী অভিযান চলবে। আমি যে ভবনটিতে রয়েছি, এটি এই ভবনটিতে আমরা জেনেছি যে 15টির মতো এরকম রেস্টুরেন্ট রয়েছে। এখানে অভিযান সারাদিনই চলবে। এখানে রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে, তার সাথে একটু কথা বলবো। আমরা লাইভ একটু বলবেন যে আপনারা আসলে কী অভিযান পরিচালনা করছেন, কী অভিযোগ, এই ভবনে রেস্টুরেন্ট করার কোনো অনুমতি ছিল কি? বেসিক্যালি রাজুক থেকে যে অনুমতি দেওয়া হয়েছে সেই ওখানে অনুমোদন দেওয়া হয়েছে যে অফিস এফএম ক্যাটাগরিতে, মানে এখানে কমার্শিয়াল ইউজ করতে পারবে, বাট সেটা হচ্ছে অফিস হিসেবে। কিন্তু রেস্টুরেন্ট করার কোনো পারমিশন, মানে এরভাবে কোনো নকশা এই হয়নি। তো এরা আসলে ব্যবহার ব্যত্যয় করেই আপনার এই রেস্টুরেন্টগুলো চালাচ্ছিল। আপনারা কি এর আগে এটাতে নোটিশ দিয়েছিলেন বা এই ধরনের এগুলোতে কী ধরনের ব্যবস্থা নিয়েছিলেন, তারপরেও কি তারা এটা কন্টিনিউ করেছে? নোটিশ দেওয়া হয়েছে, উচ্ছেদ হয়েছে, কিন্তু তারপরও তারা এগুলো চালিয়েছে। এখানে মূল বিষয়টা হচ্ছে কি, এখানে তো রাজুক তো বেসিক্যালি বিল্ডিংয়ের বিষয়টা দেখে। সাথে কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠান চালাতে গেলে অনেকগুলো দপ্তর সংস্থা কিন্তু এটার সাথে সম্পৃক্ত। তো আমরা এখানে এসে যেটা দেখলাম যে প্রত্যেকটা দপ্তর সংস্থা তাদেরকে সার্টিফাই করেছে। তারা কিসের ভিত্তিতে এটা সার্টিফাই করলো, এটা আমার কোয়েশ্চেন। যে মানে কারণ হচ্ছে যে মূল বেস তো রাজুকের নকশা, এই মানে তারা যখন সার্টিফাই করলো এটাকে ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে, মানে যতগুলো কনসার্ন ডিপার্টমেন্ট দরকার তাদেরকে এই ব্যবসা চালানোর জন্য সবগুলো কিন্তু তাদের আছে। তো এগুলো যখন আছে তো সেই বিষয়গুলোকে যখন তারা মানে এই পারমিশনগুলো দিল, দেওয়ার আগে ডেফিনেটলি তারা রাজুকের নকশা অনুযায়ী দিবে না যে রাজুক তাদেরকে কী ব্যবহারের জন্য এটা দিয়েছে। তো এটি কি কারো গোচরবিত হলো না, নাকি তারা দেখেননি, নাকি ইচ্ছা করে দিয়েছেন, এটা আসলে আমারও বোধগম্য হচ্ছে না যে কীভাবে এটা এত বড় একটি ভবন চোখের সামনে পুরো বিল্ডিংটা এভাবে একটা মানে রেস্টুরেন্ট বিল্ডিং হয়ে গেল। তারা কি ব্যবস্থা নিচ্ছে? আমরা ব্যবস্থা নিচ্ছি, আমরা যেমন ফ্লোর ওয়াইজ স্টেপ বাই স্টেপ ব্যবস্থা নিব। আমি এখন একটা ফ্লোরের ব্যবস্থা নিয়েছি, যেটা হচ্ছে যে এটা ওপেন ছাদ থাকার কথা, কিন্তু এটাকে ওপেন না রেখে ছাদের একটা অংশে তারা রেস্টুরেন্ট করে ফেলেছে। এই রেস্টুরেন্ট আমরা ভেঙে দিচ্ছি। এখন বাকি পরবর্তী ফ্লোরগুলোতে ওইভাবে স্টেপ বাই স্টেপ, আজকে সারাদিনই এখানে কাজ করব, ওয়ান বাই ওয়ান ডিসিশন আসবে। একটা বিষয়ে সাধারণ মানুষ আইনের বিষয়ে জানতে চায়, রাজুক এই ভবনে রেস্টুরেন্টের অনুমতি দেয়নি কিন্তু রেস্টুরেন্ট হয়েছে। রাজুক যখন কোনো বিল্ডিং এই ভবনে রেস্টুরেন্ট হবে, সেটা কি রাজুকের নকশায় অনুমোদন থাকে বা কোনো বিল্ডিংয়ে যদি কোনো রেস্টুরেন্ট হয় রাজুক কী ধরনের অনুমতি দেয়, যে যেটাতে কি তারা চাইলেই রেস্টুরেন্ট করতে পারে? কারণ রেস্টুরেন্টের একটা বিষয় থাকে আলাদা।
মানে এটা আমাদের ক্যাটাগরি আছে F1 F2, এটা হচ্ছে F1 এ পাস করা, F1 হচ্ছে অফিস, যদি F2 ক্যাটাগরিতে সে পাস করে নিত তাহলে সে রেস্টুরেন্ট করতে পারত, সে আমাদের কাছ থেকে F2 ক্যাটাগরিতে পাস করে নেয়নি। ওটাতে স্পেশাল কিচেন সিস্টেম ওই নকশার মধ্যে তখনই এই কিচেনের বিষয়গুলো চলে আসে। এটা প্লাস হচ্ছে যে এই জিনিসটা তো পরবর্তীতে অন্যান্য সংস্থা যারা, কারণ একটা জিনিস করতে গেলে এটা তো অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস দরকার একটা রেস্টুরেন্ট চালানোর জন্য, আরও অনেকগুলো ডিপার্টমেন্ট এটার সাথে সংযুক্ত, তো এখন তারা কিভাবে দিয়েছেন এটা আমরা বলতে পারবো না। আসলে আমরা এই সাত মসজিদ রোডে দেখি যে প্রায় বিল্ডিংয়ে এইরকম রেস্টুরেন্ট ভবন হয়েছে, মানে রেস্টুরেন্ট হয়েছে, সেই ক্ষেত্রে আপনারা কি এটা কন্টিনিউ করবেন নাকি শুধু এই ভবনেই অব্যাহত নিতে? ডেফিনেটলি আমরা কন্টিনিউ করবো, এবং মানে আমি অনুরোধ করব যে অন্যান্য সংস্থা যারা তাদেরকে এই মানে সার্টিফিকেটগুলো দিয়েছেন এই সার্টিফিকেটগুলো দেওয়া থেকে তারা বিরত থাকবেন, এবং এই স্পেশালি এখন এই ভবনের ক্ষেত্রে আমার অনুরোধ থাকবে, এবং আমরা এটা অফিসিয়ালি আমাদের মানে চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে আমরা আর কি তাদেরকে মানে ওই ওই সংস্থাগুলোর প্রধানদেরকে পত্র দিয়ে জানাবো যে এই ভবনের সকল ধরনের বাকি যে লাইসেন্সগুলো দেওয়া হয়েছে সেগুলো যাতে তারা ক্যান্সেল করেন। তো ঠিক একইভাবে অন্যান্য ভবনগুলোতে যেগুলো রাজুকের রাজুক যে ক্যাটাগরিতে পারমিশন দিয়েছে ওই ক্যাটাগরিতে না করে অন্য ক্যাটাগরিতে তারা ব্যবহার করছে, ওই সকল ভবনের সকল ধরনের লাইসেন্স বাতিল করার জন্য এটা জোর দাবি থাকবে। ধন্যবাদ আপনাকে। মালিহা, শুনছিলেন যে সারাদিনই তাদের অভিযান অব্যাহত থাকবে, তো আপাতত এই ছিল অভিযানের খবর, পরের সংবাদে আরও বিস্তারিত জানিয়ে দেব। মালিহা, ধন্যবাদ আপনাকে। রমজানকে কেন্দ্র করে খেজুর সহ প্রায় সব পণ্যের দামই বাড়তি, চার দিনেও নতুন দামের সয়াবিন তেল সব বাজারে এখনও আসেনি, কাজেই অনেক দোকানে বিক্রি হচ্ছে আগের দামেই। ভারতীয় পেঁয়াজ দেশে প্রবেশের অপেক্ষায় থাকলেও দেশের বাজারে এখনও এর কোনো প্রভাব পড়েনি, বাজার ভেদে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 130 টাকা পর্যন্ত। রমজান কেন্দ্রিক প্রায় সব পণ্যের দামই চড়া, খুচরা ব্যবসায়ীরা বলছেন বেশি দামে কেনায় তাদের চড়া দামে বিক্রি করতে হচ্ছে, খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ, দাম কমাতে কঠোর পদক্ষেপের দাবি তাদের। চট্টগ্রামের বাজার পরিস্থিতির খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, কোন পণ্যে কি রকম দাম বেড়েছে আর কারণ কি বলছেন ব্যবসায়ীরা তার জন্য, আর কবে নাগাদ আসতে পারে ভারতীয় পেঁয়াজ জানাবেন আমাদের। মালিয়া, যেমনটি বলেছেন আসলে আপনি জিজ্ঞেস করেছেন কোন পণ্যের কীরকম দাম, আসলে চট্টগ্রামে প্রতিটি পণ্যের দামে কিন্তু বৃদ্ধি পেয়েছে, কোনোভাবেই কিন্তু আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমি যদি বেশ কয়েকটা পণ্যের দাম বলি, সেটা হচ্ছে যে ভারতীয় পেঁয়াজ এই মুহূর্তে বিক্রি হচ্ছে 130 টাকা থেকে বিক্রি হচ্ছে, দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকা থেকে 115 টাকার মধ্যে। যেহেতু ভারতীয় পেঁয়াজ একবার এসেছিল আসবে বলেছিল কমেছিল 15 টাকা, 15 টাকা কমে 23 টাকা এক গ্লাফে বাড়িয়েছে, কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এবং সেই সাথে খেজুর, প্রতি কেজি খেজুরের 300 টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে, এবং রমজানের যে তোলা আছে সেই তোলা কিন্তু পকার বেঁধে বিক্রি হচ্ছে 100 থেকে 130 টাকা, এবং গরুর মাংস বিক্রি হচ্ছে 900 টাকা, 950 টাকা, খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত, এবং এই সবজির ভরা মৌসুম কিন্তু এরপরও সবজির কিন্তু প্রচুর দাম, বরবটি বিক্রি হচ্ছে 130 টাকায়, তিতকারলা 120 টাকায়, এরপরে ভেন্ডি বিক্রি হচ্ছে 120 টাকায়, কোনোভাবেই কিন্তু আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এবং সেই সাথে যে গরু ফার্মের মুরগির দাম বৃদ্ধি পেয়েছে 20 টাকা করে, গত সপ্তাহে বিক্রি হয়েছিল 190 টাকা থেকে 200 টাকা, এই সপ্তাহে বিক্রি হচ্ছে সেটা 220 টাকায় বিক্রি হচ্ছে, দেশি মুরগি বিক্রি হচ্ছে 50 টাকায় 600 টাকায় 50 টাকা বৃদ্ধি পেয়েছে দেশি মুরগিতে, এবং সোনালী মুরগিতে তাও বৃদ্ধি পেয়েছে 20 টাকা থেকে 30 টাকা, 300 থেকে 350 টাকায় বিক্রি হচ্ছে সোনালী মুরগি। তবে কোনো কিছু কিন্তু এখানে কমতি নেই, সব কিছু বাড়তির দিকে। সাধারণ ক্রেতারা অভিযোগ করে বলেছেন সঠিক বাজার ব্যবস্থা মনিটরিং না করার কারণেই কিন্তু বাজার উর্ধগতি, কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ধন্যবাদ আপনাকে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ পৌনে 2টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।